এই যে হচ্ছে যে অরিজিনাল টাটকা খেজুরের যে রস, এর মধ্যে কোনোরকম কোনো ভেজাল নাই। এই যে আমাদের এই যে ভাই, এই খেজুরের রস একে এক সেকেন্ডের মধ্যে খেজুরের গাছে উঠে গেল। সাইফুল রস খেতে ইচ্ছা করছে, তো বলার সাথে সাথে বললো যে বন্ধু তুমি চলে আসো, আমি ব্যবস্থা করতেছি। এই যে গ্রামের আমার যে মায়ার বাঁধন, ঠিক আছে, এই যে ভাইগুলো, এই এখন রাত বাজে প্রায় 10টা। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু রাতে একেবারে নিশি রাত, মানে সবাই ঘুমাচ্ছে। এর মধ্যেই যে আমরা এখন খেজুরের রস পেরে একদম টাটকা মুড়ি দিয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিয়ার 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 এভরিবডি। হ্যাঁ কামান, আই পিনো, কই কই কই, তোমার কি গ্লাস কো দেনা? এ মক দ মক দ মক দ, ও মক তো আছে, ও নুসা মক আনছি। রস, খেজুরের রস যে কি টেস্ট ভাই! আপনি যদি গ্রামে এসে এই টাটকা খেজুরের রস না খান, তাহলে কিন্তু শীতের মূল মজাটা পাবেন না। একটু বলি, এই খেজুরের রস এটা কিন্তু একটা স্বাস্থ্যকারী একটা গুণাগুণ রয়েছে। অর্থাৎ আমি যেহেতু একজন চিকিৎসক, যে খাবারগুলোর মধ্যে স্বাস্থ্যগত কিছু ভালো দিক রয়েছে সেগুলো আমি মাঝে মধ্যে বলবার চেষ্টা করে থাকি। এই পর্যায়ে আমি একটু বলতে চাই যে খেজুরের রস খেলে আপনি কী কী উপকার পাবেন। এক নম্বর হচ্ছে যে এই খেজুরের রসের যে দ্রবণীয় যে শর্করা রয়েছে বা সুগার রয়েছে, সেটি কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক উপকারী, এবং এটি আমাদের শরীরে যে পরিমাণ এনার্জি দেয় সেটি আসলে কল্পনায় করা যায় না। যে কারণে কিন্তু এটাকে বলা হয় ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক। আমরা তো এনার্জি ড্রিঙ্ক প্রায় খাই, তাই না? এটা ওটা মানে মানে কি বলবো, যে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা মানে ড্রিঙ্ক মানে এনার্জি ড্রিঙ্ক বানাতে চায় বা বানায়, সেটার মধ্যে থাকে কেমিক্যাল এবং সেটার মধ্যে থাকে আপনার কার্সিনোজেন, যেটা খেলে আপনার মানে নানাবিধ জটিলতা তৈরি হতে পারে। যে কোনো কালার অর্থাৎ রং দিয়ে যদি কোনো কিছু বানানো হয়, সেটা কিন্তু একটা ক্যান্সারের ঝুঁকি থাকে। সলিড যে খেজুরের রস খাচ্ছি, এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, ঠিক আছে। এই খেজুরের রসে রয়েছে সোডিয়াম, রয়েছে পটাশিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, এরকম নানাবিধ মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, যেটি আমাদের শরীরকে মারাত্মক রকম চাঙ্গা করে। আপনি দেখবেন, আপনি যখন একজন খেজুরের শরবত খাবেন, সঙ্গে সঙ্গে আপনার দুর্বলতা কেটে যাবে, আপনার শরীরে একটা বিশাল এনার্জি চলে আসবে। আমি তিন বেলাই খেতে পারি, তিন বেলা। এই জন্য দেখেন গ্রামের যারা তাদের কিন্তু অনেক শক্তি, কারণ এরা টাটকা খেজুরের রস খায়, ঠিক কিনা ভাই? নগদ সাইফুল, তুমি কি খাও? এই জন্য সাইফুল যদি এই মুহূর্তে একটা ঘুষি দেয়, আমার মনে হয় যে দাঁতের 32টা মানে দাঁত ভেঙে যাবে, তাই না? এই পরিমাণ তার গায়ে শক্তি। শক্তি যে কি পরিমাণ! এই যে লিটন ভাই এখন খেজুরের গাছে উঠবে, আমি খেজুরের গাছে উঠাটা দেখাবো, থাকুন আমাদের সাথে। গ্রামের এই যে যে মেঠো পথ, এই যে যে অলিগলি, এই যে যে বারে ক্ষেত খামার, এর মধ্যে রাত্রেবেলা যে আমরা খেজুরের রস অভিযানে নেমেছি, অর্থাৎ রস খাচ্ছি, এটা যে কি রকম একটা অ্যাডভেঞ্চার লাগছে, রোমাঞ্চ রোমাঞ্চকর পরিবেশ, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। ছোটবেলায় কিন্তু আমরা মানে টুকিটাকি দুষ্টামি অনেকে হয়তো বা করেছে, যে লুকিয়ে লুকিয়ে মানে মানে গাছের যে মালিক তাকে ফাঁকি দিয়ে কিন্তু অনেকেই রস খেয়েছে। হ্যাঁ, এখন সেই পুরোনো দিনের সেই স্মৃতি। এই যে লিটন ভাই, না এই যে দেখেন লিটন ভাই, এটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার রসের যে হাড়িগুলো, দেখেন কেমন হয়। এই যে রসের হাড়ি, হ্যাঁ, এই হাড়িটা নিয়ে সে কিভাবে খেজুর গাছে উঠে, এবার একটু দেখেন আপনারা। হ্যাঁ, বাস্তবে দেখেন, এক পা ওইদিকে কাটে, এক পা ওইদিকে কাটে, টুপাটা টুপাটা এই মুড়ে রাখো, টুপাটা তো এই মুড়ে রাখো। আর এইদিকে বেবি মুখ দে, বেবি মুখ, ও আর এটা নিয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ, এবিলি মুখ দে, এবিলি মুখ দে, দেখেন দেখেন দেখেন, এই দৃশ্য না দেখলে সিলি মুখ দে, ক্যামেরা দিকে তাকা, ঠিক, হ্যাঁ হ্যাঁ। আরে দেখেন কি ভাই, সাবধান উঠেন রিটন ভাই। হ্যাঁ ভাই, ভয় নাই, ভয় নাই তো? না, কোনো ভয় নাই। দেখেন আমরা অনেকে আছে শহরে, হাঁটতে পারে না, সে কিভাবে গাছে উঠে গেল। হ্যাঁ,
উরে বাবারে বাবা, রাতের দৃশ্য তো। এই যে বললাম না যে আপনার খেজুরের রসের যে এনার্জি, এই এনার্জি দেখেন, এনার্জি না থাকলে কিরকম উঠতে পারে? এই যে দেখেন আবার নামতেছে। হ্যাঁ, এই যে খেজুরের রস নিয়ে নামতেছে আমাদের গাছি ভাই। গাছি ভাই, হ্যাঁ ভাই, রস 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 নামাইছে দেখি। আমরা দিল, হ্যাঁ দেখি। ওরে বাবারে বাবা, ওরে বাপরে বাপ, এটা অনেক রস হয়েছে। এবার টাটকা রস বের হলো মাত্র যে খেজুরের গাছ গাছ থেকে তুলে দেওয়া হলো। চিয়ার এভরিবডি। আমরা এই পর্যায়ে রস খাচ্ছি, রস ভালো হবে, এটা খারাপ হই তো, এটা এটা ভালো হবে, ফাইন না ফাইন না, এটা ফাইন না, এটা রস মিষ্টি, এইটা তো অসাম। আপনার আমি আর একটা কথা, খারাপ মিষ্টি মিষ্টি বাইরে ভাই, যদি খেজুরের রস এভাবে না খান তাহলে এটার মাহাত্ম্য বুঝতে পারবেন না। এবং সাথে একটু মুড়ি থাকতে হবে। আমি এই মুহূর্তে আমার এই গাছি ভাই যে গাছ থেকে পেরে আমাদেরকে খেজুরের রস খাওয়ালো, একটু শুনতে চাই যে আসলে এই খেজুরের গাছ, হ্যাঁ, মানে কিভাবে রসটা আহরণ করেন আপনারা, কিভাবে কি করেন? এই খেজুর গাছের রস এইটা কাটা পর তারপর নিয়ে মনে করেন যে রাত্রে যাবে সারা রাত, তারপর সকালবেলা পাইড়া নিয়ে আমরা খোলাই দিব, খোলাই দিয়ে জ্বালাইয়া তারপর গুড় বানাবো, ওটা গুড় বানাবো, জোলা গুড় হবে, তারপর ফিরাবার মনে করেন যে ওটা থুয়ে দিব, যেদিন হাটে নিবো ওইদিন আবার বানাইটা নাই নিয়ে তারপরে সে হাটে যাবো। আচ্ছা 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 আচ্ছা, এই যে যে খেজুরের যে রস এখান থেকে দেখেন অনেক কিছু কিন্তু তৈরি হচ্ছে, পাটালি হচ্ছে মানে গুড়, তাই তো? আবার ঝোলা, ঝোলা গুড়, আবার জড়া হইতেছে, জড়া হচ্ছে, কোন সময়ের খেজুরের রস সবচেয়ে বেশি, কোন সময়ের খেজুরের রস সবচেয়ে বেশি মিষ্টি হয়? সবচেয়ে থেকে ফাল্গুন মাসের রস মিষ্টি বেশি। খেজুরের রসের যে স্বাস্থ্যগত যে দিকগুলো আপনাদেরকে জানালাম, এটার কিন্তু শীতকালীন বিভিন্ন রোগ থেকেও আপনাকে মুক্তি দিতে পারে। আমি যেহেতু একজন নাক কান গলার রোগ বিশেষজ্ঞ, আমি আপনাদেরকে জানাতে চাই, আপনি যদি মানে এই খেজুরের রস খান তাহলে দেখবেন এই রসটি খাওয়ার সাথে সাথেই আপনার শরীরে একটি ক্যালোরি আসবে, যেখান থেকে আপনার শরীরের ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে, একটা এনার্জি আসবে, এবং শরীরটা একটু গরমও লাগবে। এবং পাশাপাশি আপনার যে শীতকালীন যে ঠান্ডা মানে কাশি হাঁচি এটাও কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারে এই খেজুরের রস। কারণ এই খেজুরের রসের মধ্যে যে ভিটামিন ও মিনারেলস রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, সেটি কিন্তু ইমিউন বুস্ট আপ করছে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। এতে করে আমাদের শরীর যেমন ভালো থাকছে ঠিক তেমনিভাবে আমাদের মনটাও কিন্তু প্রফুল্ল থাকছে, এবং আপনার শরীরে যে ক্যালোরির ঘাটতি পূর্ণ করছে, পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো শরীরের নানাবিধ কাজে ব্যবহৃত হয়ে আপনার লাংস থেকে শুরু করে আপনার লিভার, কিডনি, মস্তিষ্ক সব কিছুকে ভালো রাখছে। সেই সাথে ঠান্ডা জনিত বিভিন্ন যে কমন যে ডিজিজগুলো রয়েছে সেটির থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন খেজুরের রস খেলে। তবে খেজুরের রস আপনি কতটুকু খাবেন, কিভাবে খাবেন, সেটি নিয়েও কিন্তু কিছু বিজ্ঞান গ্রাম বাংলার মানুষ কিন্তু এক জগ নিজেই খেয়ে ফেলতে পারে বললো। তবে এক থেকে দুই গ্লাস এট এ টাইম আপনি খেতে পারেন, অতিরিক্ত খেলে আবার একটু সুগার লেভেলটা বেড়ে যেতে পারে, যারা ডায়াবেটিস আক্রান্ত রোগী। হ্যাঁ, ডায়াবেটিস এর তো, তোমার কি ডায়াবেটিস আছে নাকি? আছে। হ্যাঁ, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একটু সতর্কতা, একটু অ্যাভয়েড করাটাই ভালো, যেহেতু সুগার লেভেলটা আপনি চেক করে একটু খাবেন। খুব বেশি ইচ্ছা হলে হাফ গ্লাস খেলেন, তবে সঙ্গে সঙ্গে সেটি কিন্তু মেজার করে নিতে হবে যে আপনার সুগার লেভেল কি অবস্থায় আছে। তা এই হচ্ছে মোটামুটি খেজুরের রস সংক্রান্ত কিছু কথাবার্তা। তবে একটা বিষয়ে আপনাকে সাবধান হতে হবে যে খেজুরের রসে আপনারা জানেন যে এই গ্রাম বাংলায় যে কিছু বাদুর আছে, সে বাদুর ওদের যে লালার মধ্যে কিন্তু নিপা ভাইরাস থাকে। তো এই বাদুরগুলো হয় কি যে খেজুরের এই মিষ্টি রস খাওয়ার জন্য ওরা এখানে আসে, তখন ওই লালা থেকে এই নিপা ভাইরাসটা কিন্তু সংক্রমণ হতে পারে। এটাকে প্রোটেক্ট করার জন্য আবার চাষি ভাইরা কিন্তু নেট দেয়, যে কলসটা রাখা হয়েছে না, উনি কলসের উপরে নেট দিয়ে রাখে যাতে করে কোনো বাদুর বা অন্য কোনো পশু পাখি ইয়া না করে, মুখ দিতে না পারে। এই প্রোটেকশনটা থাকলে কিন্তু আপনার আর এই ভাইরাসের সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আসুন আমরা দিন শেষে এই কথাটি বলতে চাই যে আমরা স্বাস্থ্য সচেতন হই, যেটা খাই সেটা যেন প্রাকৃতিক খাবার হয়, আর এই চাষি ভাইদের পাশে থাকি। দেখুন
আপনি ভেজাল শহরের এক গ্লাস দুই গ্লাস মানে শরবতের মতন শরবতের নামে আপনি খেজুরের রস না খেয়ে আপনি যদি এই সময়টাতে একটু গ্রামে এসে তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে আরেকটু পাশে দাঁড়ান, তারা কিন্তু তখন এই খাবারগুলো আপনাদেরকে পরিবেশন করবে সামান্য কিছু টাকার বিনিময়ে হয়তো বা। কিন্তু আমরা যদি এই আমাদের গ্রাম বাংলার যে অতীত ঐতিহ্য যে গাছি আমরা বলি তাদের পাশে না দাঁড়াই, আস্তে আস্তে কিন্তু তারা হারিয়ে যাবে, আমরা ঐতিহ্য শিল্পটাকে কিন্তু হারিয়ে ফেলবো। অতএব আমাদের এই গ্রাম বাংলার হাজার হাজার বছরের যে ঐতিহ্য যে কৃষ্টি কালচার এগুলোকে যদি আমরা হৃদয়ে ধারণ না করি তাহলে কিন্তু এই কৃষ্টি কালচার সভ্যতা থেকে আমরা একদম ছিটকে পড়ব। কারণ দিন শেষে আমাদের শিকড়কে মনে রাখতে হবে, আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না। অতএব শিকড়ের সন্ধানে আমরা যেন গ্রামে আসি, গ্রামকে যেন ভালোবাসি, গ্রামের মানুষকে যেন ভালোবাসি, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা চমকপ্রদ তথ্য হচ্ছে আজকে যেখানে খেজুরের রস খেতে আসছি এই ফরিদপুরের খেজুরের গুড় সারা দেশের জন্য বিখ্যাত। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফরিদপুরের খেজুরের রস খেজুরের গুড় কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত এবং এটু কিন্তু আমাদের একটু ঐতিহ্য, তাই না? অতএব আসুন খেজুরের গুড় খেজুরের রস খাওয়ার আমন্ত্রণ রইল আমাদের এই ফরিদপুরে, আমাদের এই শালতা উপজেলায়। থ্যাংক ইউ ভেরি মাচ, উই লাভ শালতা। বলো 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 একসাথে, উই লাভ শালতা। ছোটবেলায় কিন্তু আমার কিছু বিচিত্র অভিজ্ঞতা ছিল, সেটি হচ্ছে যে আমরা বন্ধু বান্ধবরা মিলে এরকম খেজুর গাছে উঠে আমরা কিন্তু পাট কাঠি দিয়ে তারপর লুকিয়ে লুকিয়ে বলা যায় অনেক চুরি করে রস খেতাম। তো এখন তো আর সেই বয়স নেই, এখন সে হয়তো আমি খাই পারবো না। তবে আমার গাছি ভাই বললো ছোট্ট একটা খেজুর গাছ আছে, সেটা আপনি নিজ হাতে পারবেন। ছোট খেজুর গাছটা দেখাচ্ছি এখন আমার সাথে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ মহাসাগর, একটি যে কথাগুলো আমরা পড়েছিলাম না, দেখুন এই গাছটা কাটা হয়েছে, যে একটি খেজুরের গাছ, ছোট্ট একটা খেজুরের গাছ, এটা হয়তো বা কালের পরিক্রমে অনেক বড় হবে। তো এই যে খেজুরের গাছের এটা এভাবে কাটা হয়েছে এবং এই যে একটা নল দেওয়া হয়েছে, এই নল দিয়ে এই যেরকম টপ টপ করে ফোটা ফোটা পড়ছে, হ্যাঁ, এবং ঘ্রাণও অন্যরকম। তো আমার এই অভিজ্ঞতাটা আছে কিভাবে পাড়তে হয় দেখুন, এই যে আমরা নিয়ে আসলাম, ওয়াও পারছি কিনা, হ্যাঁ বেশ ভালোই, অনেকখানিক রস পড়েছে, অনেকখানিক রস। আমার এই ভাই শখ করে এই গভীর রাতে বলবো যে অনেকটা ঝুঁকি নিয়েই কিন্তু গাছে যেভাবে উঠলো সেটা সত্যি মানে আমার ভালোবাসাটা বাড়িয়ে দিল, সারা জীবন মনে রাখবো। তো ঠিক আছে, এই যে আমি কিছু টাকা দিলাম, হ্যাঁ ভাবিকে একটা কিছু কিনে দিবেন এটা ভাবির জন্য, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসো, লাভ ইউ গাই, লাভ ইউ দিস পিপলস, থ্যাংক ইউ সো মাচ।